আসসালামু আলাইকুম আবু হাসান খান রাসেল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাকে স্বাগতম আজকে আমি আসছি ভারতের দিল্লিতে অবস্থিত সারিতা বিহারের বৈশাখী মেলাতে এক সময় আমার ভাবনা ছিল বৈশাখটা শুধু বাঙালির কিন্তু সেই ধারণা পাল্টে গেল যখন শুনেছি এখানেও বৈশাখী মেলা হয় ছুটে চলে আসলাম এটা হচ্ছে মেলার গেট আমি সবার মতে গেট দিয়ে মেলায় প্রবেশ করতেছি মেলায় প্রবেশের জন্য কোনো টাকা বা পয়সা টিকিটের প্রয়োজন নেই ঢুকতেই চোখে পড়লো পায়ার পান মানে যে পান আগুন সহ খেতে হয় দেখুন তার একটি নমুনা একটু সামনে গেলে চোখে পড়বে বেবি স্লাইড প্লে সেখানে বাচ্চারা স্লাইড প্লে করছে যেটা আমাকে মনে করিয়ে দিচ্ছে আমার ছোটোবেলা আমরা ছোটোবেলায় ওদের মতো স্লাইডিং করছি ওদেরটা আধুনিক আর আমাদেরটা কাদামাটিতে কি সুন্দর করে বাচ্চারা স্লাইড করতেছে এটা মেলার একটা কমন জিনিস বাচ্চারা ঘোড়ায় চড়ে সামনে একটু হাঁটতে দেখা মিলল এটা এখানে বাচ্চারা লাফাচ্ছে আপনারা বাচ্চার যদি ভাষায় বেশি লাফালাফি করে এখানে এনে ছেড়ে দিন এদের সাথে লাফালাফি করুক তারপর এটা হচ্ছে দোলা। আমার মনটা কেন জানি বাচ্চাদের লাফালাফি দেখতে চাই আবার তাদের লাফালাফি দেখতেছি খুব ভাল লাগে সামনে কালো যে রুমটা দেখেন সেখানে নাকি বুথ দেখানো হয় যেটা দেখার প্রয়োজন মনে করি নাই। কারণ এখানে আমি একা থাকি যদি আবার রাতে ভয় পাই এখানে দেখুন আয়ুর্বেদিক ডাক্তার সে আমাকে দেখে বলে বাবা তোমার চেহারা বডি সব কিছু এত সুন্দর তোমার ফ্যাটটা তোমার সাথে মানায় না আসো তোমাকে আমি ফ্যাট কমানোর কিছু ওষুধ দিই তাকে আমি বললাম আপনার কাছে কি কি কোন ধরনের ওষুধ আছে সে আমাকে বললে আমি ক্যামেরার সামনে বলতে পারবো না তুমি ক্যামেরাটা বন্ধ করো আমি তোমাকে সব কিছু বুঝাইয়ে দিচ্ছি তো আমি বললাম আমি এখন ভিডিও করতেছি আমি পরে আসবো এই বলে আমি কিন্তু এখান থেকে কেটে পড়লাম তারপর পাশের দোকানে কিছু বৌদ্ধদের প্রতিমা আছে তারপর এখানে কি দেখেন এই স্টলটা হচ্ছে মাত্র দশ রুপিয়ার এখান থেকে যা নিবেন সব কিন্তু মাত্র দশ রুপিয়াতে মিলবে তারপর একটু সামনে দেখেন বাচ্চাদের খেলনার স্টোর একটু সামনে হাঁটতেই চোখে পড়লো রোলার কোস্টার রাইট যেটা বাচ্চাদের জন্য হলেও ভিতরে কিন্তু বসে আছে বাচ্চা বানানোর কারিগররা যাই হোক এখানে লেখা আপনি সিসিটিভির আওতায় আছেন দেখে ভালো লাগলো বাচ্চাদের হাতি রাইডার তাকে একটু সামনে আসার পর আবার সে আয়ুর্বেদ

এই স্টোলে মেয়েদের জামা কাপড় তবে একটা কথা এখান থেকে আপনি অনেক ভালো মানের জামা কাপড় কিনতে পারবেন বাংলাদেশে সে অর্ধেক দামে এই স্টলে দেখেন অনেক সুন্দর সুন্দর বেনেটি ব্যাগ দেখে পছন্দ হলেও কিন্তু কিছু করার নাই আমি এখানে কিনতে আসি নাই এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আকর্ষণীয় একটা জিনিস এখানে তারা যেটা করে সেটা হচ্ছে আগুন বিস্কিট বিক্রি করে এখানে তারা আগুন বিস্কিটের বিস্কিটের সাথে নাইট্রোজেনের মিশ্রণে একটা কেমিক্যাল তৈরি করে তারপর সেটা বিক্রি করে যেটা মুখে নিলে ধোঁয়া বের হয় তবে সতর্কতার সাথে আমি বলতে চাচ্ছি এটা যদি আপনি কখনো সুযোগ পান এই কাজটা কোনো কম বয়সী বাচ্চাদের দিয়ে ট্রাই করবেন না কারণ হচ্ছে একটা বাচ্চা কতটুকু নাইট্রোজেন সইতে পারবে আপনার জানা নেই সো এড়িয়ে চলুন তারপর চলে আসলাম ফুল দেখেন ওয়াটার ফুলে বাচ্চারা কত সুন্দর সুন্দর করে বোট চালাচ্ছে দেখে কত সুন্দর লাগে এটা দেখুন ড্রাগন রাইড ভিডিও দেখে একটা ব্যাপার খেয়াল করলে বুঝতে পারবেন এখানে কিন্তু আমার দেশের মতো এতটা মানুষের ভিড় নেই এবার এদিক সেদিক ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা মেললো সেই ছোটোবেলার ঐতিহ্যবাহী ব্যাত খেলা বলতে গেলে মনে হয় যেটা আমি যদি ছোটোবেলায় মেলা যেতাম এই খেলাটা যদি না খেলতে পারতাম তাহলে আমার মেলাটা সবল হতো না এই খেলাটার নিয়ম হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না এটা হচ্ছে ব্যাথ খেলা যেটা আপনি নির্দিষ্ট কিছু টাকা দিয়ে কয়েকটা ব্যাতের রিং পাবেন এবং এই রিং নিয়ে আপনার দূরত্ব বজায় রেখে টেবিলের উপর পরে থাকা যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন এই আইটেমগুলো টার্গেট করে আপনাকে ব্যাট সুরে মারতে হবে আর আপনার ব্যাগ যদি এই টেবিলের উপরে আইটেমগুলোর উপরে গিয়ে যায় পরে তারপর সেই আইটেমটা আপনি ফুরস্কার হিসেবে বুঝে পাবেন এই খেলার মাধ্যমে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা লাইক করবেন যদি ভালো লাগে ফেসবুকটা ফলো করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ